এটা কি জোড়া না ভাই? এটা সিঙ্গেল নর, এই দুটা, এই দুটা সিঙ্গেল নর। এই নরটা একটু দেখান তো, ক্লোজ কর। ওদের গিয়ারও কিন্তু মাস বেশি দাম, যদি বেশি বাসায় আরো আছে, বাসায় আরো আছে না? আর গিয়ার চুল্লি প্যাটা কত আছে? উপরে হবে মনে হয় না? ইয়েস জি। দর্শক মাত্র 600 টাকা চাইলো ভাই জোড়াটা। ঠিক আছে ভাই, রাখলে অনেক সুন্দর আছে। শিলা জোড়াটা চাচ্ছি আপনার 1200 টাকা। ঠিক আছে, মাটিটা চোখ করে একটু সুযোগ আছে নিতে পারেন। নোটটা আমার কাছে খুব ভালো লাগছে, রেসারেন্স দেখোটা দেখো। ঠিক আছে সরব, অনেক সুন্দর। চাইলে হাটে আউট নন নন দরকারি জিনিস আনাবেন। আচ্ছা এটা স্যার কত চাচ্ছেন? এটা নর, হ্যাঁ নর, এটা নরটা কত কত চাচ্ছেন? একদম 600 বলে। অনেক সুন্দর একটা প্লেয়ার দর্শক, প্লেয়ারটা মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। যদি আপনাদের পরে বাচ্চা নিতে পারেন ভাই, এটা ওই যে দুই পরে না তিন পরে বাচ্চা, দুই পর তিন পর। সুযোগ পাইলে আসা হয়। তো আজকে বেশি একটু লেট করে আসছি, আমি ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, নামাজ পড়ে আবার শুয়েছিলাম, তো যার ফলে উঠতে লেট হয়েছে অনেক। তো তারপরে সংক্ষেপে হাটের কবুতর গুলো দেখানোর চেষ্টা করব, অল্পর মধ্যে ভালো ভালো কবুতর দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা ভিডিও শুরু করি। দর্শক যারা আছে, সাবস্ক্রাইবার আছে তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করা। আর দর্শক যারা ফেসবুক থেকে দেখেন তাদেরকে একেবারে হার্ডলি রিকোয়েস্ট করতেছি যে যারা আপনারা দেখেন অবশ্যই ফলো বাটন একটু ক্লিক করে রাখবেন, কারণ হচ্ছে আপনারা অনেকেই দেখেন কিন্তু ফলো করেননি। ফলোটা বাড়লে অবশ্যই চ্যানেলের ভ্যালুটাও বাড়বে, তো অবশ্যই আপনারা একটু ফলো করে রাখবেন। তো চলেন আমরা কবুতরগুলো দেখানো শুরু করি। হাসনাবাদ, হাসনাবাদ আসতে হচ্ছে আপনার যাত্রাবাড়ি হয়ে বুড়িগঙ্গা ব্রিজে আসলেই হবে। বুড়িগঙ্গা ব্রিজের এই পারের নিচেই হচ্ছে হাসনাবাদ হাটটা বসে, এটা হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ, এটার জাস্ট নিচেই বসে। তো দর্শক এক ভাইয়ের সাথে কথা বলবো, এই ভাই এর আগেও আমার এই হাটে ভিডিও দিচ্ছে, ওনার কাছ থেকে কবুতর আপনারা অনেকেই কিনছেন, অল্প দামে কবুতর দেয়। আজকে কি কবুতর দেখাবো ভাই? এই সবুজ গলা কবুতর। সবুজ গলা কবুতর এক জোড়া পাঙ্গি কবুতর আছে, জোড়া আছে এটা, এটা হলো জোড়া, একটু উপর দিকে ধরো উপরে। দর্শক সবুজ গুলো জোড়াটা কিন্তু সুন্দর আছে দেখেন। ডাইন হাতেরটা মাদি, এরা মাদি, এরা নট। আচ্ছা মাদিটা রাখো, নটটা একটু ধরে দেখো, মাদিটা রাখো, নটটা একটু ধরে দেখো। পরগুলো দেখি ভাইয়া, পরগুলো জানজি করে দিস, জানজি তোমার নিজের বাসার, বাসার কবুতর এগুলো। আচ্ছা আচ্ছা চোখটা ধরো তো ভাইয়া, অনেক হারামি কবুতর। পেয়ারটা কত চাও? পেয়ারটা 1500 টাকা চাইতেছে। চাইতেছে 1500? কত হলে বিক্রি করবা ভাই? ভাই 1200 টাকা হলে বিক্রি করুন। 1200 হলে বিক্রি করবা? আর ওই দুটো কি সিঙ্গেল? ওই দুটো সিঙ্গেল, এটা মাঝি কবুতর, বাঘা কবুতর। সুন্দর আছে দেখি, এই সাইডটা ধরো। হ্যাঁ দর্শক, এটা বাঘা মাদি, চোখটা ধরো তো ভাইয়া, পরগুলো একটু দেখাও। মাশাআল্লাহ, সিঙ্গেল মাটিটা কত সব? একটু কমাইছেও 300 টাকা। 300 না? 300। আচ্ছা সিঙ্গেল মাটিটাও চাচ্ছে 300 টাকা, মাত্র 300 টাকা। ওইটা কি মাদি না নর? ওরা ভাই ছাপছিলা নর, পাপড়ি ছাপছিলা, ছাপছিলা কবুতর, উঠতি লাইনের কবুতর। আচ্ছা অনেক সুন্দর একটা নর, ওর কাছে যে কটা কবুতর দেখলাম তার মধ্যে মনে হয় এইটাই সবচেয়ে বেশি সুন্দর। চোখটা ধরো তো ভাইয়া, এটা তো উড়াইছো? না ভাই এগুলো উড়াই না। না পরগুলো দেখি ভাইয়া, পুরো পেলা। এই সিঙ্গেল নটটা কত চাও? বাইরে 300 টাকা। 300? 300। দর্শক যদি নটটা 300 টাকা তাহলে অবশ্যই বলবো দাম বেশি না, আপনারা নটটা নিতে পারেন। একটু ধরো তো দেখো, নটটা যদি 300 টাকা হয় নিতে পারেন, নটটা নিয়ে ইনশাআল্লাহ বাচ্চা কাছে উড়াইতে পারবেন। আর কি এদিকে পেয়ার আছে, একটা হচ্ছে চিলা, আর এইটা কি? এটা মানে চিলার ঘরে দি, চিলা থেকে বের হয়েছে না? হ্যাঁ, এটা থেকে লাল, এটা মাদি কবুতর, এটা থেকে চিলা বাচ্চি বের হয়।
আমার একটা পেয়ার ছিল যেটা বিভিন্ন কালারে বের হইতো এত চিলেই বের হয় চোখটা ধরো তো চোখটা কিন্তু অনেক সুন্দর দর্শক ভাই আরে আনকম অনেকটা চোখ ঠিক আছে এবারে লাল চিলাটা দেখো এটা তো নর এটা ভাই নর কবুতর হ্যাঁ দেখেন নরটা কিন্তু অনেক সুন্দর নরটা ভাই বিগ সাইজে জোড়াটা কত চাই একসাথে ভাই জোড়াটা পিক 700 টাকা 700 হ্যাঁ ভাই এ ভাই উড়তিলেন গোদের এ বাচ্চা অনেক সুন্দর উড়ে বাচ্চা কাছে ভালো উড়ে ভালো ফ্লাই করে ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক যারা কালারিং চান বিশেষ করে মাদিটার চোখটা আমার কাছে খুব ভালো লাগছে তো নিতে পারেন যদি আপনারা চান দর্শক লাল পাতি দেখবো এবার জোড়া আছে লাল পাতি জোড়া কোনটা এটা সিঙ্গেল দর্শক লাল পাতি একটা পেয়ার দেখবো লাল পাতি কোয়ালিটি 100% না খারাপ না একসাথে ধর লালপাতি পেয়ারটা কত চাচ্ছে ভাইয়া 3000 টাকা দেখি একদম কিছু কম রাখা দিব আলোচনা সবাই কিছু কম হবে মাথা শেপ তো আলহামদুলিল্লাহ ভালো কালারটা আসলে অত ভালো না তারপর দর্শক যদি আপনাদের কাছে আর একটু কমাই হচ্ছে নিতে পারেন একটা রাখো তো মাদিটা রাখো নটটা একটু দেখি থরে রাখা ইসে রাখা ছিল মনে হয় একসাথে রাখা ছিল বউদার সাথে ই করতেছে পরটা দেখে চোখটা কত চাচ্ছ এটা 1500 টাকা 1500 দর্শক 1500 টাকা ঠিক আছে ভাই আরে এলো চুয়াচন্দন গররা এরা নাকি মুসল দাম চুয়াচন্দন গররা এরা চুয়াচন্দন গররা দেখ চুয়াচন্দন হিসেবে দেখ নর এরা তো কত চাচ্ছ এরা ঠিক 500 টাকা একবারে 500 ও নাম্বারটা দাও ভাইয়া 017 017 490 490 48 48 500 তোমার বাসা আছে কদমতলি হ্যাঁ কদমতলি নাম জানো কি মোহাম্মদ শাহাদাত হোসেন শাহাদাত হোসেন ভাইয়া আর এই কবুতর তোর নাক চাচার না হ্যাঁ আরে লার ওই চাচার বউ সুন্দর রেড চেকার একটা জোড়া ছিল দর্শক এরপর আরেক ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনারা হচ্ছে খাকি গলা কষা যে কবুতরগুলো আপনারা চান এবং সুন্দর গলা কষা কবুতরগুলো যারা চান তাদের জন্য অনেকেই এই সব কবুতরের জন্য মাঝে মাঝে ফোন দেন তো ভাইয়ের কাছে বেশ এগুলোর মনে হয় অনেক বাড়িতেও কালেকশন আছে তো ভাইয়ের সাথে একটু কথা বলবো তারপরে এই কবুতরগুলো একটু দেখানোর চেষ্টা করবো আর দামটা জানার চেষ্টা করবো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মনির হোসেন মনির হোসেন ভাই বাসা যেন কোথায় এর আগে কথা হয়েছিল বাসা কেরানীগঞ্জ ধলেশ্বর গ্রাম কেরানীগঞ্জে আছে বাসা তো ভাই এটা কি জোড়া না ভাই এটি সিঙ্গেল নর এই দুটা এই দুটা সিঙ্গেল নর এই নরটা একটু দেখান তো এই নরটা 1500 টাকা পিস চাইতেছে পিস চাইতেছেন 1500 টাকা কত হলে ছাড়বেন ভাই এই ছাড়ের পিস হলো 1200 টাকা নিয়ত আছে 1200 টাকা দর্শক হয়তো কথা বলে আরেকটু কমাই নিতে পারবে এটা কি চুইনা এটা চুইনা চুইনা কি নর না মাদি এটা নরটা চুইনা নরটা কত চাচ্ছেন চুইনা নরটা 500 টাকা 500 টাকা চাচ্ছেন চুইনা নরটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে দর্শক 500 টাকা চাচ্ছেন আর হচ্ছে যে খাকি যে এইটাই সামনে এটা মাদি না এটা নর এটাও নর আছে জোড়া আছে জোড়া বাচ্চা আছে আচ্ছা ওইটা দেখাবো এই 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 নরটা কত চাচ্ছেন এটা একটু ছোট এই নরটা আপনি 1500 টাকা ফিক্স ফিক্স 1500 হুম এটা আবার বাগা খাকি দর্শক তো এখান থেকে জোড়া যেটা আছে জোড়াটা একটু বাইরে বের করে দেখাবেন আমাদের খাতাটা উল্টাই নেন নাইলে আবার যাওয়ার সম্ভাবনা আছে এই জোড়া কিন্তু অনেক বড় সাইজের তারপরে আপনার দাম দর করে নিতে পারবেন ভাইয়ের সাথে ভাই নাম্বারটা একটু দেন
মাটিটা চোখটা গেছে এগুলো ইনশাআল্লাহ উড়াইতে পারবেন এর বাচ্চা কাচ্চা রাখো এক ছিলে জোড়াটা কত চাইলে ছোট ভাই 1200 টাকা দাম দামি করতে পারবে দাম দামি করা কিন্তু দর্শক এখনো সুযোগ আছে ছিলে জোড়াটা মাত্র 1200 টাকা আর নিচেই আসলে অন্যের রাখা কবুতর তারপর অনেক সুন্দর যে কিনছে ভালোই কিনছে বেশি করে নষ্ট আমাদের কত ভালো লাগছে মাশাআল্লাহ তারপর ছোট ভাই তোমার এই নট একটু দেখাও তো এই দুটোটা নর আর কি দুটোই তো নর এর মাঝে আমরা খুঁজতাছি আচ্ছা এই এই নট একটু ধরে দেখো সাবধানে প্রেসার কবুতর জোর থাকে অনেক অনেক বড় সাইজের দর্শক রাখো কত চাচ্ছ এই নটটা এই নটটা আপনার 900 টাকা চাচ্ছি সিঙ্গেল কেটে ধরো সিঙ্গেল 900 টাকা চাচ্ছ দর্শক দামাদামি করে যেহেতু সুযোগ আছে নিতে পারেন নটটা আমার কাছে খুব ভালো লাগছে রিসার্চ যে কটা দেখলাম চোখে তার মধ্যে এই নটটাই সবচেয়ে বেশি সুন্দর আর এই সবজি নটটা আর এই সবজি নটটা আমরা 700 টাকা চাচ্ছি 700 টাকা চাচ্ছ জি ঠিক আছে ছোট ভাই অনেক সুন্দর কবুতর বেশি করে এই নটটা প্লাস হচ্ছে এই জোড়াটা অনেক ভালো লাগছে আমার কাছে এই ছিল দর্শক ওর কবুতর কালেকশন তো ছোট ভাইয়ের সাথে কথা বলে বেশ ভালো লাগলো ঠিক আছে ছোট ভাই ভালো থাকো হ্যাঁ দর্শক এখানে কবুতরের যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো মোটামুটি পাওয়া যায় এই যে এখানে ছোট ভাই নিয়ে বসে আছে ওর বইমের ভিতরে টাকা চাইলে হাটে অন্য দরকারি জিনিসগুলো পাবেন আর এখানে কবুতরগুলো পাইকারি কিনে রাখছে গুলিস্তানে সেই ভাই মেনশন করবেন কোন ভাই এরকম করে কবুতর কে কিনে জানাবেন দর্শক মাসুম ভাইয়ের সাথে কথা বলবো মাসুম ভাই একটা পাঙ্কি মাটি আছে আপনার কাছে এটা কত চাচ্ছেন কিরকম কি এটা 1200 টাকা চাচ্ছি দেখি চোখটা দেখি ভালোভাবে ধরেন তো 1200 চাচ্ছেন কত হলে বিক্রি করবেন একদম 800 একদম 800 মোবাইল নাম্বারটা দেন 07 07 47 47 42 42 37 37 49 49 আর দুই তো জোড়া দেখান এই যে একটা পাকিস্তানি মাদি হাই ফ্লাগ পাকিস্তানি হাই ফ্লাগ মাদি মাদিটা সুন্দর আছে দর্শক এই এই হাতটা ছেড়ে দেন চোখটা ধরেন তো চোখটা পরগুলো দেখি আই ফুলের পর অনেক লম্বা হয় কত যাচ্ছে মাটিটা মাটি রাষ্ট্র সেরা গেছে যাচ্ছি কত হলে বিক্রি একদম 500 একদম 500 ভাই কিং এর মাটি না নর এটা কিং 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 মাটি কোনটা লালটা মাটি সে লালটা না হ্যাঁ সাদাটা সে নর অনেক বড় মালিক ত্রিশটা ছিল না তোমার কাছে একটা ঝাঁকগলা দেখবো এই হাতটা ছেড়ে দেন তো এই হাতটা ছেড়ে দেন কত চাচ্ছেন এটা নর হ্যাঁ নর এটা নরটা কত চান 400 টাকা 400 টাকা চাচ্ছেন সুন্দর আছে দর্শক ঠিক আছে ভাই তিনটা আমার না ভাই এখানে আরেকটা কবুতর আছে এখানে হাই ফ্লার তো কত চাচ্ছেন একদম 600 একদম 600 ঠিক আছে ভাই দর্শক আর ভালো কালেকশন অত ভালো নাই এজন্য আর দেখাইলাম না আর দুই একটা কবুতর যা ভালো আছে এটা বড় ওনার না এজন্য আর বাড়াইলাম না আজকের ভিডিও ভাই ঠিক আছে মাসুম ভাই হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ দর্শক শিবলু ভাইয়ের ভিডিও অনেকদিন করা হয় না ভাই আসলে একটু পারিবারিক কাজে ব্যস্ত এজন্য আসলে ভাই হাটেও ঠিকমতো আসে না আর কবুতর অত বেশি কালেকশন করে না তো তারপরে দুই পেয়ার কবুতর আছে সুন্দর ওই দুই পেয়ার কবুতর আমরা শিবলু ভাই কি অবস্থা আল্লাহ রহমতে ভালো ভাইয়া তো এই দুই পেয়ার কবুতর জাস্ট দেখাবো ভাইয়ের এখানে দুই পেয়ার কবুতর আছে একটা হচ্ছে এই যে বাঘা দেখেন এই পেয়ারটা কত চান ভাই এই যে ওটা ভাইয়া 1500 টাকা 1500 কত হলে বিক্রি করবেন শিবলু ভাই কত হলে বিক্রি করবেন একদম বলেন অনেক সুন্দর একটা পেয়ার দর্শক নীলে একদম 1000 টাকা একদম নীলে একদম 1000 এটা হচ্ছে আসল দাম দর্শক পেয়ারটা মাশাআল্লাহ অনেক সুন্দর বের করে দেখাইতে পারতেছেন এখন তারা হলো ভাই তো পেয়ারটা মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে
যদি আপনাদেরও ভালো লাগে নিতে পারেন শিবলু ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে আরেকটা এটা হলো মুখী বাচ্চা আছে এক জোড়া আমার কাছে অনেকেই মেসেজ পাঠাইছিলেন এই কবুতরের জন্য তো কালো মুখী পেয়ার গলা কষা ওরা কয় পারে বাচ্চা ভাই ভাই এটা ওই যে দুই পারে না তিন পারে বাচ্চা দুই পার তিন পার তারপর গলা কষাটা কেমন হ্যাঁ হ্যাঁ সব সময় কাঁপতে থাকে কত চাচ্ছেন বাচ্চা দুটো 1000 টাকা বাচ্চা দুটো 1000 চাচ্ছেন ওসব বাচ্চা দুটো চাচ্ছে 1000 টাকা ভাই ঠিক আছে শিবলু ভাই এইটা কি কবুতর আছে এইটা এটা নাম দাম আসলে মনে নাই যে জোড়া হ্যাঁ জোড়া আছে দিদা হাই ফ্লাইয়ার মনে হ্যাঁ হাই ফ্লাইয়ার এদিকে এদিকে কাছে দেখাই দেই জোড়াই হাই ফ্লাইয়ার জানি না ভাইয়া দর্শক দেখেন দুইটা কিন্তু হাই ফুলার আমিও নামটা আসলে মনে করতে পারতেছি না জোড়াটা কত চান জোড়া চাচ্ছি 800 টাকা আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন 800 টাকা চাচ্ছি বিশেষ করে নোটটা অনেক সুন্দর লাগছে আমার হ্যাঁ ঠিক আছে একটু রাখেন আর এমনি অন্য কোদের আছে এখন জোড়াটা মাকলা মাদি আছে দুইটা চিলা এই সিলভার এই এই মাদি না নট কোনটা এই যে এটা 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 নট দেখেন তো একটু সিলভার নোটটা কত চাচ্ছেন এটা 500 টাকা 500 চাচ্ছেন সুন্দর আছে দর্শক দেখেন যদি আপনার পছন্দ হয় নিতে পারেন আর কালদম একটা ওই যে ওরা কালদম না না জলসা জলসা হ্যাঁ হ্যাঁ এই ভালো উড়ে না ওই ভালো উড়ে না আপনি তাহলে চিলা পেয়ারটা দেখেন চিলা পেয়ার না দোনা মাদি দুইটা মাকড়া মাকড়া হ্যাঁ মাকড়া চিলা দুইটা মাদি একই জোড়ার নাকি না একই জোড়া হ্যাঁ দোনা মাদি কয় পরে একাই রেডেল রানিং রানিং হয়ে গেছে না কোনটা কথা চাচ্ছেন জোড়াটা 500 টাকা লেবেছ এই কি কই 1000 টাকা মানে পিস 500 টাকা হ্যাঁ 500 টাকা পিস ঠিক আছে ভাই অনেক সুন্দর আছে মাশাআল্লাহ তেসারে টুকটাক অনেক কবুতর আছে তো শুধু কত ভালো কবুতর ভাই যেভাবে রাখে ওভাবে আজকে নাই তো আর দেখাইলাম না তো যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও জোড়া বাচ্চা কবুতর আজ দেশে উঠছে মাশাআল্লাহ এটা আসলে অনেকেই আসলে কথা বলতে চায় না বুঝে নেই তো যার ফলে আসলে আর ভিডিও বড় করতে পারলাম না তো যারা এতক্ষণ ধরে দেখ না বড় অসুস্থ না সবাই কষ্ট এটা ঢুঙ্গা নাম দিতে আচ্ছা ওই গেছে অসুস্থ হলে কিচা লাগা আসসালামু আলাইকুম অসুস্থ হলে কিচা লাগা